সেখানে সেখানকার মানুষকেও আমরা ডাকিনি। তো আমি একদম জিরো, কোনো ভূমিকাতেই আজকে এই সভায় আমি ছিলাম না। যা করেছে এরাই করেছে এবং এদের অক্লান্ত পরিশ্রম, নরিমাম, ঋত্বিক, সেকেন্দার, বাদশা ওসমান, হেদায়তুল্লাহ থেকে আরম্ভ করে সবাই, অনেকের নাম আমি জানি না, মাফ করে দেবেন। তো এদের এই কাজকে আল্লাহ কবুল করুক। আলোচনা করতে গেলে অনেক বিস্তারিত আলোচনা, কারণ বাংলার বুকে একটা সুশাসন চলছে। এই সুশাসনের বা আমাদের বাংলার যে এই সুশাসনের মুহূর্তে বাংলার আকাশে অনেক ক্ষেত্রে অনেক কালো মেঘ দেখা যাচ্ছে। সেটা কি সুশ্রী দেওয়া একটা ব্যাপার আছে জানেন তো, সুন্দর মিষ্টি ভাষা দিয়ে তলোয়ার চালিয়ে দেওয়া গলাতে। কখনো আসছে লামজিহাদ, কখনো আসছে দাড়ি টুপি মানে পাকিস্তান চলে যাও, কখনই আসছে যে দেশের প্রতি আমাদের ভালোবাসা নেই, কখনো কখনো এমন এমন আছড়ে পড়ছে ভাষাগুলো, যারা বলছে ইতিহাস খুলে দেখুন স্বাধীনতার সঙ্গে এবং ভারতবর্ষের সঙ্গে এদের কোনোদিন এদের পূর্বপুরুষের কোনো সম্পর্কই ছিল না। যদি বলি আজকে আমার সৌভাগ্য না দুর্ভাগ্য জানি না ভারতের প্রধানমন্ত্রী, তথাপিও আমি বলি মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়, হেভি হেভি সুন্দর সুন্দর কথা স্বপ্ন বিক্রি করে, মোটিভেশনাল স্পিচ, যারা মানে স্টুডেন্ট আছে তারা বুঝতে পারছে রে, মানুষকে মোটিভেট করতে পারে কিন্তু বাস্তবে তার কোনো রূপ রং কিচ্ছু দেখা যায় না। আজ আমরা যেখানে বসেছি এই বাংলা থেকে গিলে খাওয়ার জন্য লেগেছিল, আমাদের সৌভাগ্য যে বাংলার বুকে মমতা ব্যানার্জির মতো একটা মুখ্যমন্ত্রী পেয়েছি। আপনারা তাকে হয়তো টিএমসির লিডার দেখছেন, সুপ্রিমো, আমি চশমাটা অন্য পড়েছি, আমি দেখছি আমার ভারত বা আমার পশ্চিমবঙ্গের একজন যোগ্য অ্যাডমিনিস্ট্রেটর, আমি তাকে আমার মুখ্যমন্ত্রীর চোখে দেখছি, আবার অনেক পলিটিক্যাল মানুষ যারা আছে তারা তাকে পলিটিক্যাল নেত্রীর চোখে দেখছে। ঠিক সেই সময়তে আপনি লক্ষ্য করে দেখুন, আমার দুঃখ লাগে ওই জায়গায়, যদি আজ আমাকে বলে যে তারা এই করছে, ওরা ওই করছে, ওরা ওই করছে, ওরা বলছে হয় ভারতে থাকলে ভারতের আইন মেনে চলতে হবে, অর্চনী ভারতবর্ষের বুকে আপনি আপনার কথা চিন্তা করুন, তাকে টুকরো টুকরো করে কেটে আগুন জ্বালিয়ে দিল আর বুকে আওড়াচ্ছি কোথায় যে আমার ভূমির আইন আমি রক্ষা করে চলছি, আর সেক্ষেত্রে একটা কারো মুখে কোনো ভাষা আসছে না যে তুমি ভারত থেকে বেরিয়ে যাও, অথচ রাস্তা পার হতে গিয়ে কোনো ট্রাফিক সিগন্যাল ভুল করলে টিটকিরি মেরে বলছে ভারতে থাকলে ভারতের আইন মেনে চলতে হবে। ব্যথা লাগে আমাদের ওই জায়গায়, মনে করেছে ভারতবর্ষ বাবার সম্পত্তি ওদের, মনে করেছে বিশ্ব হিন্দু পরিষদের বাবার সম্পত্তি, আরএসএস এর বাবার সম্পত্তি, বিজেপির বাবার সম্পত্তি, ভুলে যাবেন নাম, শহীদ আজম ভগৎ সিং এর যেমন নাম ইতিহাসের পাতায় লেখা আছে, আপনি আশফাক উল্লাহ খানের নামকে নজরআন্দাজ করতে পারেন না। একদিকে যেমন ক্ষুদিরাম বসুর নাম পাবে, অন্যদিকে বীর আব্দুল হামিদের নামকে মুছে দিতে পারবে না। অতএব আপনারা এই সমস্ত কথা বলে বিভ্রান্ত করে মানুষের কাছে এই ঘৃণার বার্তাটা ছড়িয়ে আপনারা মানুষের ভ্রাতৃত্বের কথা চিন্তা করুন, বন্ধুত্বের কথা চিন্তা করুন, আর মাথায় রেখে দেবেন আমরা মুসলমান বাই চান্স ইন্ডিয়ান নয়, আমরা বাই চয়েস ইন্ডিয়ান। আমার আরো বড় দুঃখ, ওস্কার মে আগ লাগ গই হ্যায় ঘর কি চিরাগ সে, এদেরকে সমর্থন দেওয়ার জন্য আগে আসছে কারা, মওলানার দল, এদেরকে সমর্থন দিতে আগে আসছে কারা, মৌলভি সাহেবের দল, হুজুরের দল, পীরজাদার দল, মওলানার দল, টিএমসির কাছে হালে পানি পেয়েছে তার মতো চালিয়েছে, জয় ব্যানার্জির কাছে হলে পারি পাচ্ছে তার মতো চালাচ্ছে, আরএসএস এর পতাকা ছুঁড়ে ফেলে দাও, টিএমসির পতাকা ছুঁড়ে ফেলে দাও, সিপিএম এর পতাকা ছুঁড়ে ফেলে দাও, আপনার কি বলে কংগ্রেসের পতাকা ছুঁড়ে ফেলে দাও, বিজেপির পতাকা ফেলে দাও, বললেন না তো মানুষ কি বোকা। অতএব আপনাদেরকে একটা কথা বলে দিই, আজকে যে কোনো হুজুর, যে কোনো মাওলানা, যে কোনো হজরতজি, যে কোনো মোবাল্লেগ, যে কোনো আমির, এই সুন্দর বাংলার এই সুন্দর পরিবেশ, এই সুশাসনকে নিজের ব্যক্তি সত্ত্ব চরিতার্থের জন্য যদি কাজে লাগাতে চায়, এ বাংলার বুকে যেমন
আল্লামায়ে বাংলার সৈন্যরা আছে তোমাদেরকে মুজাদ্দিদ জামানের বাংলা থেকে নেস্তনাবুদ করে ছেড়ে দেবে। অতএব শর্ত শর্ত জায়গায় থাকবে, নিজের জন্য না ভেবে কলমের জন্য ভাবুন। দাদা হুজুর মুখে বলবেন না, দাদা হুজুরকে ভালোবাসেন অন্তর থেকে দেখান। মুজাদ্দিদ জামান তো আমাদের জন্য বর্তমান বললে ব্যথা লাগে, ভোগ্যের পণ্য হয়ে গেছে।